ইচি চট করে একটু লিখে নেবে। তোমাদের তো নাম থেকে এখনো হয়নি, এক মিনিট শোনো, তবুও পরে তোমার সুবিধা হবে। যাই, পার্টস অফ স্পিচ তুমি জানো তো কি কি বলো তো? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, হ্যাঁ, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তাহলে তোমাদের কনজাংশন পর্যন্ত পড়ানো হয়েছে, এবারে দেখো ইন্টারজেকশন। আই এন টি ই আর জে ই সি জে টি আই ও এন সাম, ইন্টারজেকশন। আই এন টি ই আর ইন্টার, জে ই সি জেক, টি আই ও এন সান, ইন্টারজেকশন। অর্থাৎ কি বলে এটাকে? বিস্ময় সূচক অব্যয়। বিস্ময় সূচক অব্যয় কাকে বলে? যে ওয়ার্ড বা শব্দের দ্বারা, কি বলবো, যে ওয়ার্ড বা শব্দের দ্বারা কি হয়? আবেগ, উচ্ছ্বাস, আনন্দ, দুঃখ, বেদনা ইত্যাদি প্রকাশ পায়। কি বললাম? যে, তুমিও লিখবে, খাতা করো, লিখে নাও, যে ওয়ার্ড বা শব্দের দ্বারা আবেগ, উচ্ছ্বাস, আনন্দ, দুঃখ, বেদনা প্রকাশ পায়, তাকে ইন্টারজেকশন বা বিস্ময় সূচক অব্যয় বলি। কি বললাম তাহলে? ইন্টারজেকশন, অর্থাৎ বিস্ময় সূচক অব্যয়। যে ওয়ার্ড বা শব্দের দ্বারা আবেগ, উচ্ছ্বাস, আনন্দ, দুঃখ, বেদনা ইত্যাদি প্রকাশ পায়। কি বললাম? ভালো করে শোনো, কি বললাম? যে ওয়ার্ড বা শব্দের দ্বারা, কি বললাম? আবেগ, উচ্ছ্বাস, আনন্দ, দুঃখ, বেদনা ইত্যাদি প্রকাশ পায়, তাকে বলছে ইন্টারজেকশন বা বিস্ময় সূচক অব্যয়। যে ওয়ার্ড বা শব্দের দ্বারা, যে ওয়ার্ড বা শব্দের দ্বারা আবেগ, উচ্ছ্বাস, আনন্দ, দুঃখ, বেদনা ইত্যাদি প্রকাশ পায়। কি বললাম আবার বলো? যে ওয়ার্ড বা শব্দের দ্বারা আবেগ, উচ্ছ্বাস, আনন্দ, দুঃখ, বেদনা ইত্যাদি প্রকাশ পায়, তাকে ইন্টারজেকশন বলে, বিস্ময় সূচক অব্যয় বলে। যে ওয়ার্ড বা শব্দের দ্বারা আবেগ, উচ্ছ্বাস, আনন্দ, দুঃখ, বেদনা ইত্যাদি প্রকাশ পায়, তাকে কি বলে? ইন্টারজেকশন বা বিস্ময় সূচক অব্যয়, বিস্ময় সূচক অব্যয়। এবারে দেখো, তাহলে এটা মুখস্থ হয়েছে ভালো করে? হ্যাঁ, কি বললাম একবার বলো তো?
যে ওয়ার্ড বা শব্দের দ্বারা আবেগ উচ্ছ্বাস আনন্দ দুঃখ বেদনা প্রকাশ পায় তাকে ইন্টারজেকশন বা বিস্ময় সূচক অব্যয় বলে। যে ওয়ার্ড বা শব্দের দ্বারা আবেগ উচ্ছ্বাস আনন্দ দুঃখ বেদনা ইত্যাদি প্রকাশ পায় তাকে ইন্টারজেকশন বা বিস্ময় সূচক অব্যয় বলে। যে ওয়ার্ড বা শব্দের দ্বারা আবেগ উচ্ছ্বাস আবেগ উচ্ছ্বাস আনন্দ দুঃখ বেদনা আবেগ উচ্ছ্বাস আনন্দ দুঃখ বেদনা এগুলো প্রকাশ পায় যে ওয়ার্ড বা শব্দের দ্বারা। তাহলে যে ওয়ার্ড বা শব্দের দ্বারা আবেগ উচ্ছ্বাস আনন্দ দুঃখ বেদনা ইত্যাদি প্রকাশ পায় তাকে কি বলছে? ইন্টারজেকশন বা বিস্ময় সূচক অব্যয়। ঠিক আছে, এবারে দেখো, এটা দেখো, অ্যালাস হি ইজ আন্ডান হাই শেয়ার নেই অ্যালাস ইজ আন্ডান। এবারে দেখ, চুপ, মাস্টার মশাই আসছে, দি টিচার ইজ কামিং, হাস, দি টিচার ইজ কামিং, চুপ, মাস্টার মশাই আসছে। ঠিক আছে, আবার দেখো, হুরে, হুরে, উই হ্যাভ ওন দ্য গেম, উই হ্যাভ ওন দ্য গেম। হুরে মানে কি বলতো? হুরে মানে কি বলে? হুরে মানেটা কি বলতে পারবে? হুরে মানে হচ্ছে কি মজা, খেলা খেলার সময় প্রাইজ পেলে চেঁচিয়ে চেঁচিয়ে দেয় না, হিপ হিপ হুরে বলে না, যারা খেলার প্রাইজ যেতে বলতে বলতে যায় না, হিপ হিপ হুরে, হুরে মানে কি মজা, কি মজা। উই হ্যাভ ওন দ্য গেম, আমরা খেলায় জিতেছি, উই হ্যাভ ওন দ্য গেম, আমরা খেলায় জিতেছি, কি মজা, আমরা খেলায় জিতেছি। তাহলে এই তিনটে হলো কিন্তু কি কি, অ্যালাস হাস ঘুরে, এগুলো হচ্ছে বিস্ময় সূচক ওয়ার্ড, বিস্ময় সূচক শব্দ, তার মানে ইন্টারজেকশন ওয়ার্ড, বুঝতে পেরেছ? তাহলে বিস্ময় সূচক ওয়ার্ড এইগুলো দিয়ে প্রকাশ পাচ্ছে, অ্যালাস হাই হাস চুপ হুরে উই হ্যাভ ওন দ্য গেম, কি মজা আমরা খেলায় জিতেছি। ঠিক আছে, এইটা ইন্টারজেকশন, মোটামুটি এইটুকু জানো। ঠিক আছে, আরো ওয়ার্ড আছে, বইয়ে পড়বে দেখতে পাবে, আমি তিনটে উদাহরণ তোমাদের শেখালাম। ঠিক আছে, এবার আমি লিখে নিয়েছি, সবাই লিখেছো? মুছে দিচ্ছি, লিখেছো তো সব?
এবারে দেখো যেটা পড়াবো যেটা তোমাদের হয়নি, এইটা একটু বাকি ছিল। এবার হচ্ছে জেন্ডার, তোমাদের প্রথমে আজকে একটা ছোট্ট করে বুঝিয়ে দিই, নাম্বারটা পড়ালো তো কিন্তু নাম্বারটা পরের দিন পড়াবো, পরের দিনে কারা আসে দেখি, নাম্বারটা একটু কঠিন হবে, ঠিক আছে। জেন্ডারটা পড়িয়ে দিই, জেন্ডার হচ্ছে লিঙ্গ, জেন্ডার GENDER জেন্ডার লিঙ্গ। জেন্ডার মানে হচ্ছে লিঙ্গ, GENDER GENDER জেন্ডার, ঠিক আছে। জেন্ডার মানে লিঙ্গ, এই জেন্ডার বা লিঙ্গ কাকে বলে আগে জানতো, আগে ভালো করে শোন, জেন্ডার বা লিঙ্গ কাকে বলে, কাকে বলে জেন্ডার বা লিঙ্গ, যে ওয়ার্ড বা শব্দের দ্বারা, ভালো করে শুনবে, যে ওয়ার্ড বা শব্দের দ্বারা, কি বললাম, যে ওয়ার্ড বা শব্দের দ্বারা পুরুষ স্ত্রী, স্ত্রী পুরুষ উভয় জাতি বা অচেতন পদার্থকে বোঝায়, কি বললাম, যে ওয়ার্ড বা শব্দের দ্বারা স্ত্রী পুরুষ, স্ত্রী পুরুষ উভয় জাতি বা অচেতন পদার্থকে বোঝা, তাকে জেন্ডার বা লিঙ্গ বলে, কি বললাম, যে ওয়ার্ড বা শব্দের দ্বারা স্ত্রী পুরুষ, একটা হলো স্ত্রী একটা হলো পুরুষ, একটা স্ত্রী জাতি একটা পুরুষ জাতি, আবার একটা হচ্ছে স্ত্রী পুরুষ উভয় জাতি, আর একটা হচ্ছে অচেতন পদার্থ, অচেতন পদার্থ কোনগুলো, ডাস্টার, এদের প্রাণ নেই, চক টেবিল চেয়ার বেঞ্চ পাখা এদের প্রাণ নেই, এগুলোকে বলছে অচেতন পদার্থ। তাহলে যে ওয়ার্ডের দ্বারা এগুলোকে মিন করবে, কি বললাম, যে ওয়ার্ড বা শব্দের দ্বারা, দেখ বুঝা, তাকে জেন্ডার বা লিঙ্গ বলি, কি বললাম, যে ওয়ার্ড বা শব্দের দ্বারা, যে ওয়ার্ড বা শব্দের দ্বারা স্ত্রী পুরুষ, স্ত্রী পুরুষ উভয় জাতি এবং বা অচেতন পদার্থকে বোঝায়, তাকে বলছে জেন্ডার বা লিঙ্গ। তাহলে যে ওয়ার্ড বা শব্দ, যে ওয়ার্ড বা শব্দ স্ত্রী জাতিকে বোঝাচ্ছে, পুরুষ জাতিকে বোঝাচ্ছে, স্ত্রী পুরুষ উভয় জাতিকে বোঝাচ্ছে বা অচেতন পদার্থকে বোঝাচ্ছে, তাকে বলছে জেন্ডার বা লিঙ্গ, কি বললাম, একদম।
যে ওয়ার্ড বা শব্দের দ্বারা স্ত্রী পুরুষ, স্ত্রী পুরুষ উভয় জাতি বা অচেতন পদার্থকে বোঝায় তাকে বলছে জেন্ডার বা লিঙ্গ। যে ওয়ার্ড বা শব্দের দ্বারা স্ত্রী পুরুষ, স্ত্রী পুরুষ উভয় জাতি বা অচেতন পদার্থকে বোঝায় তাকে বলছে জেন্ডার বা লিঙ্গ। বলছে এবারে জেন্ডার বা লিঙ্গ কয় প্রকার, জেন্ডার বা লিঙ্গকে কয় ভাগে ভাগ করা যায়। দেখো জেন্ডার বা লিঙ্গকে চার ভাগে ভাগ করা যায়। কি কি? ম্যাসকুলাইন জেন্ডার, ফেমিনাইন জেন্ডার, ম্যাসকুলাইন জেন্ডার, ফেমিনাইন জেন্ডার, কমন জেন্ডার, নিউট্রাল জেন্ডার। কি বললাম? ম্যাসকুলাইন জেন্ডার, ফেমিনাইন জেন্ডার, কমন জেন্ডার, নিউট্রাল জেন্ডার। কি বললাম? ম্যাসকুলাইন জেন্ডার, ফেমিনাইন জেন্ডার, কমন জেন্ডার, নিউট্রাল জেন্ডার। আবার বলো, ম্যাসকুলাইন জেন্ডার, ফেমিনাইন জেন্ডার, কমন জেন্ডার, নিউট্রাল জেন্ডার। দেখো বানানতে পারে, দেখো ম্যাসকুলাইন এম এ এস ম্যাস, এম এ এস ম্যাস, পু সি পু ম্যাস, পু এম এস ম্যাস, সি পু এল আই এন ই ম্যাসকুলাইন জেন্ডার, জি এন ডি আর জেন্ডার, অর্থাৎ পুংলিঙ্গ বা পুরুষ লিঙ্গকে ছোট করে লেখা হয় পুংলিঙ্গ। এটা হচ্ছে পুরুষ লিঙ্গ বা পুংলিঙ্গ, ম্যাসকুলাইন জেন্ডার। এবার হচ্ছে কি ফেমিনাইন জেন্ডার, এফ এম আই এন আই এন ই ফেমিনাইন। আর এখানে জেন্ডার আছে, আমি এ দিয়ে দিলাম, আর জেন্ডারটা লিখলাম না। ফেমিনাইন জেন্ডার কি হলো? এটা স্ত্রীলিঙ্গ। স্ত্রীলিঙ্গ ফেমিনাইন জেন্ডার। এবারে কি তিন নম্বর কি হবে? তিন নম্বরটা কি হবে? কমন জেন্ডার। ইয়েস, কমন জেন্ডার। অর্থাৎ উভয় লিঙ্গ, উভয় লিঙ্গ, উভয় লিঙ্গ। এবারে হচ্ছে চার নম্বর কি? নিউট্রাল জেন্ডার। নিউ এন ইউ নিউ টার টি আর টার নিউট্রাল জেন্ডার, অর্থাৎ ক্লিব লিঙ্গ। অচেতন পদার্থকে বলা হয় ক্লিব, ক্লিব লিঙ্গ। হয়েছে? তাহলে ম্যাসকুলাইন জেন্ডার, ফেমিনাইন জেন্ডার, ফে মি এ ফে ফে এম আই মি ফে মি এদিকে শুনে এ ফে ফে এম আই মি, বুঝতে পারছ? এ ফে ফে এম আই মি ফে মি নাইন এন আই এন ই নাইন ফে মি নাইন জেন্ডার, অর্থাৎ স্ত্রীলিঙ্গ, বুঝতে পেরেছ? ফেমিনাইন জেন্ডার। এবার হচ্ছে কমন, কমন সি ও ডবল এম ও এন কমন, সি ও ডবল এম ও এন কমন জেন্ডার, জি ই এন ডি ই আর জেন্ডার, কমন জেন্ডার, সি ও ডবল এম ও এন কমন, জি ই এন ডি ই আর জেন্ডার, কমন জেন্ডার, কমন জেন্ডার, অর্থাৎ উভয় লিঙ্গ, কমন জেন্ডার উভয় লিঙ্গ। এবার নিউট্রাল এন ই ইউ নিউ এন ই ইউ নিউ টি ই আর টার নিউট্রাল, অর্থাৎ ক্লিব লিঙ্গ, নিউট্রাল জেন্ডার ক্লিব লিঙ্গ। ঠিক আছে, নিউট্রাল জেন্ডার ক্লিব লিঙ্গ। হয়েছে? তাহলে কী কী হলো? ম্যাসকুলাইন ফেমিনাইন, ম্যাসকুলাইন
ফেমিনাইন কমন নিউটার, ম্যাসকুলাইন ফেমিনাইন কমন নিউটার, ম্যাসকুলাইন ফেমিনাইন কমন নিউটার, বলো ম্যাসকুলাইন ফেমিনাইন কমন নিউটার, জেন্ডার আমি জেন্ডারটা বললাম না, জেন্ডারটা প্রত্যেকের ক্ষেত্রে বলতে হবে, ঠিক আছে? ম্যাসকুলাইন জেন্ডার, ফেমিনাইন জেন্ডার, কমন জেন্ডার, নিউট্রাল জেন্ডার, ম্যাসকুলাইন জেন্ডার, ফেমিনাইন জেন্ডার, কমন জেন্ডার, নিউট্রাল জেন্ডার, কি বললাম? ম্যাসকুলাইন জেন্ডার, ফেমিনাইন জেন্ডার, কমন জেন্ডার, নিউট্রাল জেন্ডার, ইয়েস, ঠিক বলছো। এবারে দেখো কাকে বলে, কাকে বলে, দেখো ম্যাসকুলাইন জেন্ডার, যে ওয়ার্ড বা শব্দের দ্বারা, শব্দের দ্বারা পুরুষ জাতিকে বোঝায়, বুঝতে পারছো? পুরুষ জাতিকে বোঝায়, আমি আর তারপরে লিখছি না, যে ওয়ার্ড বা শব্দের দ্বারা পুরুষ জাতিকে বোঝায় তাকে কি বলে? ম্যাসকুলাইন জেন্ডার, বুঝতে পারছো? আমি এটা লিখে দিচ্ছি না, ওটা তোমাদের লিখে নিতে হবে, ঠিক আছে? যে ওয়ার্ড বা শব্দের দ্বারা পুরুষ জাতিকে বোঝায় তাকে ম্যাসকুলাইন জেন্ডার বলে, লিখছিস তো? এই বুঝতে পারছিস, লিখছিস? যে ওয়ার্ড বা শব্দের দ্বারা পুরুষ জাতিকে বোঝায় তাকে ম্যাসকুলাইন জেন্ডার বলে, ঠিক আছে? হয়েছে লেখা? এবারে বলে ফেমিনাইন জেন্ডার তাহলে কাকে বলে? এদিকে রাখাও, ফেমিনাইন জেন্ডার তাহলে কাকে বলে? শব্দের দ্বারা কি, এটা কি ফেমিনাইন, স্ত্রীলিঙ্গ, স্ত্রী জাতিকে বোঝায়, যে ওয়ার্ড বা শব্দের দ্বারা স্ত্রী জাতিকে বোঝায় তাকে ফেমিনাইন জেন্ডার বা স্ত্রীলিঙ্গ বলে, এটা লিখে নাও। যে ওয়ার্ড বা শব্দের দ্বারা স্ত্রী জাতিকে বোঝায় তাকে, এদিকে শুনতে হবে ভালো করে, যে ওয়ার্ড বা শব্দের দ্বারা স্ত্রী জাতিকে বোঝায় তাকে ফেমিনাইন জেন্ডার বলে, ঠিক আছে? এবারে তাহলে বলো তো দেখি কমন জেন্ডার কাকে বলে, কে বলতে পারে? হাত ধরে কমন জেন্ডার কাকে বলে বলো? যে ওয়ার্ড বা শব্দের দ্বারা স্ত্রী ও পুরুষ বা উভয় জাতিকে বোঝায়, বা নয় স্ত্রী পুরুষ উভয় জাতি কি বোঝায় তাকে কমন জেন্ডার বলে। আবার বা কেন? উভয় জাতি, স্ত্রী পুরুষ উভয় জাতিকে বোঝায়, যে ওয়ার্ড বা শব্দের দ্বারা স্ত্রী পুরুষ উভয় জাতিকে বোঝায় তাকে কমন জেন্ডার বা উভয় লিঙ্গ বলে।
মানুষ উভয় জাতিকে বোঝায়। হচ্ছে এবারে বলো, কে বলতে পারো নিউট্রাল জেন্ডার বা ক্লিপ লিঙ্গ কাকে বলে? বলো। যে ওয়ার্ড বা শব্দের দ্বারা কোনো অচেতন পদার্থকে বোঝায় তাকে নিউট্রাল জেন্ডার বলে। ভেরি গুড, ঠিক বলছো। বলো তুমি বলো। বলো নিউট্রাল জেন্ডার বা ক্লিপ লিঙ্গ বলে যে ওয়ার্ড বা শব্দের দ্বারা, যে ওয়ার্ড বা শব্দের দ্বারা কি অচেতন পদার্থকে বোঝায়, অর্থাৎ যাদের প্রাণ নেই সেই সমস্ত বস্তুকে বোঝায়, যাদের প্রাণ নেই, যে ওয়ার্ড বা শব্দের দ্বারা অচেতন পদার্থকে বোঝায়। যে ওয়ার্ড বা শব্দের দ্বারা অচেতন পদার্থকে বোঝা, যে ওয়ার্ড বা শব্দের দ্বারা অচেতন পদার্থকে বোঝা তাকে বলে কি বলে? নিউট্রাল জেন্ডার বা ক্লিপ লিঙ্গ। ঠিক আছে, তাহলে চারটে হয়ে গেল, তোমরা শিখে গেলে কাকে কাকে বলে। এবারে দেখ, এবার আমি মুছে দেবো। এই লিখেছিস ঠিক তো? এবারে আমি এটা মুছে দেবো, ঠিক আছে? এবারে মুছে দিয়ে দেখাবো, দেখো মুছে দিচ্ছি, সব ঠিক আছে তো? এবারে তোমাকে আসল জিনিসে আসতে হবে, এটা তোমাকে শিখতে হবে এবং পরীক্ষায় পড়বে সেগুলো, ঠিক আছে? দেখো আমি তোমাকে পরীক্ষায় দিলাম ম্যাসকুলাইন থেকে ফেমিনাইনে কর, পরিণত কর, ম্যাসকুলাইন জেন্ডার থেকে ফেমিনাইন জেন্ডারে পরিণত কর। ম্যাসকুলাইন জেন্ডার থেকে ফেমিনাইন জেন্ডারে পরিণত করতে হবে। ম্যাসকুলাইন জেন্ডার মানে কি? ম্যাসকুলাইন জেন্ডার মানে পুরুষ লিঙ্গ, পুরুষ লিঙ্গ। ফেমিনাইন জেন্ডার মানে স্ত্রীলিঙ্গ, ঠিক আছে? এবারে দেখো আমি তোমাকে এখানে দিলাম বয়, ফেমিনাইনে কি হবে? ইয়াস, কি হবে মা বল, বুঝতে পারিস বয়টা কি? ইংরাজিতে বলতো, ইয়েস গার্ল, ব্যাপারটা বুঝতে পারছো? এই ধরনের হবে হয়েছে। আচ্ছা এবারে আমি বলবো, চুপ করে থাকতে হবে, যে বলতে পারবে হাত তুলবে। ফাদার, মাদার, আমি বলতে বলিনি, কি হবে বলো? ফাদার বাবা পুরুষ, তাহলে ফেমিনাইন কি হবে? ফেমিনাইন কি হবে? মাদার, মা। তোর বল ফাদার কি, কোন জেন্ডার? ফাদার কোন জেন্ডার তুই বুঝতে পারিস? ফাদার বাবা পুরুষ নামে, ছেলে না মেয়ে? বাবা কি হয়? ছেলে হয় তো, তাহলে ছেলে যদি হয় তার মানে পুরুষ, তাহলে সেটা কোন জেন্ডার?
জেন্ডার তো আমি একটু পড়ালাম, জেন্ডার তো আমি এতক্ষণ পড়ালাম, হয়ে গেছে আমারও হয়ে এসছে। আচ্ছা আমি মাদার, মাদার ফাদার হবে, মাদার বাবা মা, ঠিক আছে। এবারে দেখো আমি তোমাদের আরও কতগুলো, যেমন ধরো কমন জেন্ডার, কমন জেন্ডার কতগুলো এখনো দেখাইনি আমি, দেখে দেবো আজকেই এটা শেষ মুহূর্ত, আমি খালি কয়েকটা রাই করে। ফাদার মাদার, বয় গার্ল, এবারে দেখো আমি কতগুলো এ শিখে, তোমরা এগুলো বইয়ে আছে সব, পড়তে হবে ভালো করে কোনগুলো কোনগুলো কোন জেন্ডার। আচ্ছা ডগ, ডগটা কোন জেন্ডার হবে বলো তো, ডগ মায়ের দিকে তাকালে হবে না, ডগ কোন জেন্ডার হবে? হ্যাঁ হ্যাঁ ম্যাসকুলার। ডগটা কি, পুরুষ না স্ত্রী? ডগ কুকুর পুরুষ, তাহলে মেয়ে কুকুর কি ইংরাজি হবে, ফেমিনাইনি কি হবে জানো? জানো এটা জানো না, জানো কুকুর, কুকুর হচ্ছে পুরুষ আর কুকুরি মানে মেয়ে, কুকুরি মানে মেয়ে কুকুর, তাহলে তার ইংরাজি কি বিচ, BITCH বিচ, কি বললাম বিচ। দেখো টম ডগ, BITCH বিচ, ডগ বিচ। আচ্ছা হর্স কি হবে বলো তো, হর্স, হর্স মানে কি? হ্যাঁ ডাক, হর্স মানে কি, হর্স মানেই তো কি বলতে হবে, ঘোড়া, তাহলে সেটা কি হবে, ম্যাসকুলাইন হবে না ফেমিনাইন হবে? ম্যাসকুলাইন হবে, হর্স ম্যাসকুলাইন হবে, হর্স মানে ঘোড়া পুরুষ, তাহলে মেয়ে ঘোড়া কি ইংরাজি হবে মানে ঘোটকি, বাংলায় মেয়ে ঘোড়াকে ঘোটকি বলে, ঘোটক ঘোটকি, তাহলে মেয়ে ঘোড়া ঘোটকি, তার ইংরাজি কি মেয়ার, MARE মেয়ার, হর্স HORSE হর্স, তবে মেয়ার, MARE মেয়ার, হর্স মেয়ার, ঠিক আছে, হর্স মেয়ার, এরকমভাবে পরিবর্তন করতে হবে, এগুলো বইয়ে আছে পড়তে হবে, আমি কিন্তু ধরবো পরের দিন। আচ্ছা এইগুলো আমি এবার আর দিচ্ছি না এখন, হ্যাঁ মাস্টারমশাই ক্লাস দেবে, আমি শর্টে করছি, এগুলো ক্লাস হলে অনেক ঘরে ঘরে করাতে পারতাম দু তিন দিন ধরে। আচ্ছা এবারে আমি তোমাদের কতগুলো জিনিস খালি বুঝিয়ে দেবো, দেখো ম্যাসকুলাইনে বয়, ফেমিনাইনে গার্ল, কিন্তু কমনই কি হবে, কমন জেন্ডারে, কমন জেন্ডারে কি হবে, কমন জেন্ডার, কমন জেন্ডারে কি স্ত্রী পুরুষ উভয় জাতিকে বোঝাচ্ছে, এমন একটা ওয়ার্ড বলতে পারবে তোমরা স্ত্রী পুরুষ উভয় বোঝাচ্ছে? স্টুডেন্ট মানে কি জানো, স্টুডেন্ট মানে কি, শুধু ছাত্র, ছাত্র ছাত্রী, তাহলে একসঙ্গে কি বোঝাচ্ছে, স্ত্রী পুরুষ উভয়কে বোঝাচ্ছে, তো একসঙ্গে ছাত্র ছাত্রী একটা কথাতে বোঝাচ্ছে, তাহলে স্টুডেন্ট, স্টুডেন্ট ছাত্র ছাত্রী দুজন কি বোঝাচ্ছে, তাহলে এটা হচ্ছে কমন জেন্ডার, কি বললাম স্টুডেন্ট কমন জেন্ডার। আরেকটা বলো তো নাকি জানো, টিচার, টিচার মানে দিদিমণিকেও টিচার, মাস্টারমশাইকেও টিচার, টিচার TACHER TACHER টিচার হয়েছে, আর কি বলতে পারবে স্যার, বেবি হবে, বেবি না, মেল বেবি, ফিমেল বেবি, বেবি হবে, আর বলবে চাইল্ড, হ্যাঁ চাইল্ড, চাইল্ড, চাইল্ডও হবে না। আচ্ছা এবারে তুমি বলো আর একটা বল দেখি, বাবা মা ইংরাজি জানো, বাবা মা ইংরাজি, প্যারেন্টস, প্যারেন্টস, প্যারেন্টস,
সিঙ্গেল শুধু চাইল্ড হয়, মেল বেবি আর চাইল্ড হতে পারে, মেল বেবি ফিমেল বেবি, আমরা তো বলি কি বেবি হয়েছে, মেল বেবি বলি না, হসপিটালে জিজ্ঞাসা করবেন দেবেন ইট ইজ মেল বেবি শিশু, হ্যাঁ আপনি চাইল্ড মানে শিশু, চাইল্ড মানে শিশু, বেবি বেবির ক্ষেত্রে মেল বেবি বলি, আবার ফিমেল বেবি বলি, এখন এই ক্ষেত্রগুলো অনেক সময় কন্ট্রাডিকশন আছে। আচ্ছা যাই হচ্ছে প্যারেন্টস, PARENTS প্যারেন্টস মানে পিতা মাতা, ঠিক আছে এইগুলো। এবারে এটা হলো কমন জেন্ডার, ঠিক আছে এগুলো আমি দিলাম। এবারে নিউট্রাল জেন্ডার, নিউট্রাল জেন্ডার কি হবে বলো, নিউট্রাল জেন্ডার কি বক্স, বক্স বেঞ্চ ডাস্টার, ডাস্টার চক, সিএই চক বানান কি জানো, এটা উচ্চারণ হয় না চক, ঠিক আছে এইরকম। যাদের প্রাণ নেই বুক পেন পেন্সিল ব্যাগ এগুলো সব হচ্ছে নিউট্রাল জেন্ডার, ঠিক আছে এই পর্যন্ত রইল। হ্যাঁ জেন্ডারটা এবার বাড়িতে গিয়ে পড়তে হবে একটু, আর ওই যেগুলো পরিবর্তন